আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদের একটি ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। এটা সবারই পছন্দ হবে। এটি হচ্ছে জারমুরির যে মশলাগুলি আমরা জারমুরির যে খাই বাইরের দোকানগুলো থেকে, ওনারা যেভাবে জারমুরির মশলাটা তৈরি করে আমি ঠিক একই প্রসেসে সেই মশলাটা আপনাদের আজ তৈরি করে দেখাবো। যেহেতু সামনে আমাদের রমজান মাস, আমি আশা করি যে আপনাদের এই উপকরণটি রেসিপিটি অনেক উপকারে আসবে। কারণ যা আমরা রমজানের সবাই ইফতারিতে জারমুরিটা খাই, এর সাথে যদি আমরা এই মশলাটা মিশিয়ে পরিবেশন করি খাই, তাহলে ইফতারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি জারমুরি মশলাটা তৈরি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি আপনার ধনিয়া আর জিরে গুঁড়ো, আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, এটা হচ্ছে সরিষা বাটা, এটা জয়ফল জয়ত্রী আমি গুঁড়ো করে নিয়েছি, এটা হচ্ছে আপনার গরম মশলা। এখানে আছে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আমি এগুলি গুঁড়ো করে নিয়েছি। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আছে। এখানে আছে হলুদ গুঁড়ো, আছে মরিচ গুঁড়ো। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, 2টো তেজপাতা, 3টি লবঙ্গ, 2টি এলাচি, 2টি দারচিনি, এখানে আছে টেস্টিং সল্ট, এখানে আছে লবণ, আর লাগবে আপনার সরিষা তেল। আসুন তাহলে রান্না কাজে চলে যাই। আমি চুলাটা অন করে দেব, কড়াইটা গরম হতে দিব। এটা আমি সম্পূর্ণ সরিষা তেলে রান্না করব। যেহেতু রমজান এসে পড়েছে, আমি একটু বেশি পরিমাণে তৈরি করব, যাতে এটা আমার রমজানে কাজে আসে। আমি এটা প্রায় 15-20 দিনের মতো সংরক্ষণ করে খাব। আপনারা যদি আরও বেশি দিন সংরক্ষণ করতে চান, তাই আরও বেশি করে উপকরণগুলি নেবেন। আমি এখানে প্রায় 1.25 লিটারের পরিমাণ সরিষার তেল নিয়েছি। এটাকে আমি গরম করে নিব। বিয়ে বাড়িতে বা আমরা কোনো অনুষ্ঠানে যে মাংসটা রান্না করি, সেই মশলাগুলোই এইখানে লাগে। আমি তেলটা গরম হয়ে এসেছে, আমি এতে আস্ত গরম মশলাগুলি দিয়ে দেব। আমি এখানে সরিষা বাটাটা সবার পরে দিব, নামানে প্রায় 5-6 মিনিট আগে দিব। কারণ আমি যদি আগে সরিষা বাটাটা দিই, তাহলে এটা পুড়ে গেলে একটা তিক্ততে তো ভাব আসবে, এজন্য আমি সরিষা বাটাটা পরে দেব। আমি এখন সরিষা বাটাটা বাদে সবগুলি উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এগুলি আমি সবগুলি ঢেলে দিচ্ছি। সবগুলি একসাথে ঢেলে দিব আমি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, এখানে প্রায় 2 টেবিল চামচের পরিমাণ আছে। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এটা ব্যবহার করবেন। আমি সরিষা বাটাটা রেখে দিয়েছি, আমি এটা পরে ব্যবহার করব। এটা এখন কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর আপনারা যদি খাঁটি সরিষার তেলটা দেন, তাহলে এটা আরও অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আমি প্রায় 15-20 দিনের মতো যেন যায় সে পরিমাণে আমি নিয়েছি। দেখেন এটা বড় কেশেছে। চুলার আঁচটা কমিয়ে দিলাম, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এটা অনবরত নাড়তে হবে।
যখন এটা ভালোভাবে কষানো হবে, আমি এতে তেমন পরিমাণ পানি ইউজ করব না, আমি পানি দিবই না, এটা এমনি তেলে হয়ে যাবে। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন মনে করতে হবে যে এটা হয়ে গেছে, আমার এটা পড়ে যাচ্ছে। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এটা আমাদের খেতে সরিষা থেকে ভাঙানো তেল, সরিষার তেলটা গ্রাম থেকে এনেছে। এটা এটা আমি প্রায় 10-15 মিনিট নেড়ে চেড়ে নিব। 10-15 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি এটা কেমন হয়। আমি প্রায় 15 মিনিট পর ফিরে এসেছি, দেখেন আমার বাবলসগুলো সব চলে গেছে। এবার এতে আমি সরিষা বাটাটা অ্যাড করে দিব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এবার আমি 4-5 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব। আপনারা বাসায় অবশ্যই এটা বানিয়ে রাখবেন। সরিষাটা দেওয়ার পর আমি প্রায় 5 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচে তলায় লেগে যেতে পারে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর মশলাগুলো সব নিচে চলে গেছে, আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে শুধু তেলগুলি আর সব মশলা নিচে চলে গেছে। আমি এটা একটা বয়াম বা কোনো একটা পাত্রের মধ্যে ভরে এটা সংরক্ষণ করব। এটা আমি প্রায় অনেক দিনই খেতে পারবো। আপনারাও বাসায় এটা ট্রাই করবেন আর কেমন হয় আমাকে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।